আমরা মাসায়েল আমরা অনেকেই অবহেলার তরুণী অনেকে জানি না নামাজ আমাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন আমরা আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাউকুফা সূরা নিসা 103 নম্বর আয়াত কারিমার মধ্যে বলছেন হে আমার বান্দা তোমাদের উপর যারা মুসলমান রয়েছে মুমিন রয়েছে তাদের উপর আমি নির্ধারিত সময়ে নামাজ ফরজ করেছি সুবহানাল্লাহ নামাজটা ফরজ হচ্ছে নির্ধারিত সময় কুরআন কারিমের মধ্যে সূরা নিসা 103 নম্বর আয়াত কারিমার মধ্যে রয়েছে ইনশাআল্লাহ আমি যতগুলো কথা বলবো সবগুলো রেফারেন্স দিয়ে বলবো যারা এখানে অনেক ওলামায়ে কেরাম থাকেন জুমার নামাজে সবাই নোট করবেন রেফারেন্স দিয়ে কথা বলবো রেফারেন্স অনুযায়ী যখন আপনি দেখবেন তখন পুরোটাই নোট আপনি পেয়ে যান এবং আমার রেকর্ডিং হয় বানোয়াটি গল্প গুজব এই ধরনের কথা ইনশাআল্লাহ আমরা বলি না এবং বলব কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তোমরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট ওয়াক্তে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা নামাজ আদায় করবে প্রশ্ন হল আপনি যদি নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে যান তাহলে নির্দিষ্ট সময়ের সূচিপত্রগুলো আপনাকে দেখতে হবে সূচিপত্রগুলো আপনাকে দেখতে হবে কয়টা থেকে কয়টা ফজরের ওয়াক্ত রয়েছে কয়টা থেকে কয়টা পর্যন্ত জোহরের ওয়াক্ত রয়েছে কয়টা থেকে কয়টা পর্যন্ত আসরের ওয়াক্ত রয়েছে কয়টা থেকে কয়টা পর্যন্ত মাগরিবের ওয়াক্ত রয়েছে কয়টা থেকে কয়টা পর্যন্ত এশারের ওয়াক্ত রয়েছে এগুলো আপনাকে জানতে হবে এখন আমি যদি ওয়াক্ত না জানি ওখানে এতটায় পড়তেছে আপনি কেন এতটায় পড়তেছেন ওখানে অতটায় পড়তেছে আপনি কেন এতটায় গিয়া করছেন এগুলো বললে হবে না কারণ বিভিন্ন মসজিদে বিভিন্ন দুই চার পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এভাবে ডিফারেন্স থাকে বিভিন্ন মসজিদের মধ্যে পার্থক্য থাকে এক একটা মসজিদের মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এভাবে ডিফারেন্স থাকে তাই বলে আপনি বলতে পারবেন না ওই মসজিদে তো এই অর্থে হয় এই মসজিদেই হয় হয় এই মসজিদে অর্থে মানে এতটাই হয় আপনি কেন করেন না তাহলে নামাজের সাথে যেটা সম্পর্ক এটা হচ্ছে ওয়াক্তের সাথে কিসের সাথে একটা মাসলা জানি রাখবেন নামাজের সাথে সম্পর্ক হলো ওয়াক্তের সাথে নামাজের সাথে আরেকজন কখন নামাজ পড়তেছে এটার সাথে সম্পর্ক নেই সময়ের সাথে কারণ আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাউকুতা সুবহানাল্লাহ আমার আল্লাহ সূরা নিসা 103 নম্বর আয়াতের মধ্যে বলেন এ আমার বান্দা শুনে নাও তোমাদের উপর আমি নামাজ ফরজ করেছি তোমাদের উপর আমি নামাজ ফরজ করেছি কিন্তু নামাজগুলো ফরজ করেছি এটা নির্দিষ্ট সময়ে তোমাকে পড়তে হবে নির্দিষ্ট সময় মানি ওয়াক্তের সাথে সম্পর্ক করেছে
حافظوا على الصلوات والصلاة الوسطى. أمر الله بهم أي أمر بندا شننا وشننا أمي الله تبارك وتعالى ديتي সংরক্ষণ করবে তোমরা সব নামাজকে, বিশেষ করে মাগরিব নামাজের কথা। মাগরিব নামাজ মানে বেশিরভাগ মুফাসসিরগণ তাফসীর করেন এখানে আসরের নামাজকে নিয়েছেন জোরে সুবহানাল্লাহ, আর সব নামাজ মানে ফজর থেকে এশা পর্যন্ত সবগুলোকে বুঝিয়েছেন। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ যে বলেছেন মানে তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, শুধু নিজে পড়ো।